আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে চাটপটিভাবে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি অটো সাবস্ক্রিপশন লিংক তৈরি করা যায়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে কিভাবে অটো সাবস্ক্রিপশন লিংক তৈরি করতে হয় এবং এটা তৈরি করলে আপনার কী কী সুবিধা হতে পারে। তো প্রথমে দেখুন, আমি একটি চ্যানেল ওপেন করলাম। তো এখানে দেখুন যে এই চ্যানেলটা কিন্তু আমার সাবস্ক্রাইব করা নাই, অর্থাৎ আমি এখানে সাবস্ক্রাইব এখনও করে নেই। একটু নিচে আসুন, দেখুন এখানে লেখা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে করে ফেলতে পারেন। এখানে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি দেখুন কি লেখা আসে। দেখুন আমি এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখানে একটি সাবস্ক্রিপশনের পপআপ উইন্ডো চলে আসছে। এই পপআপ উইন্ডোটি অর্থাৎ অটো সাবস্ক্রিপশনের এই লিঙ্কটি আপনি কীভাবে মেক করবেন আজকের ভিডিওতে আমি সেটা আলোচনা করব। তো বন্ধুরা চলুন আমরা দেখি কীভাবে আমরা এমন একটি লিঙ্ক তৈরি করতে পারি যেটার মাধ্যমে এই লিঙ্কে ক্লিক করলে খুব সহজেই অটোমেটিক সাবস্ক্রিপশনের একটা পপআপ উইন্ডো ওপেন হবে, অর্থাৎ যে কেউ খুব সহজে সাবস্ক্রিপশন করতে পারবে আপনার চ্যানেলে। তো এটা তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে আপনার চ্যানেলে যেতে হবে। তো বন্ধুরা আমি আমার চ্যানেলে চলে গেলাম। তো চ্যানেলে যে আসার পর আপনার চ্যানেলে যে ইউআরএলটি আছে অর্থাৎ লিঙ্কই আছে, লিঙ্কটি কপি করবেন। আমি আমার লিঙ্কটি কপি করলাম। এখন আমাদেরকে যেতে হবে একটি নোট প্যাডে, অর্থাৎ যে কোনো নোট অথবা টেক্সট ফাইল ওপেন করতে হবে আমাদেরকে। এখন আমি আমার লিঙ্কটি পেস্ট করলাম। করার পরে আপনাকে একটি কোশ্চেন মার্ক দিতে হবে। দেওয়ার পর স্মল লেটারে লিখতে হবে এস ইউ বি, তারপর একটি আন্ডার স্পেস দিতে হবে। দেওয়ার পর লিখবেন কনফার্মেশন। তারপরে একটি ইকুয়াল দিবেন, দেওয়ার পর ওয়ান, ব্যাস আপনার কাজ শেষ। তো এখানে এইটুকু হচ্ছে আমি যেটা অ্যাড করলাম, আর বাকি এইটুকু হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক। তো বন্ধুরা আপনারা এইটা লেখার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনার সাব কনফার্মেশন অর্থাৎ এই লেখাটা যেন স্মল লেটারে হয়, স্মল লেটারে না হলে কিন্তু এটা কাজ করবে না। তো আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমরা পরীক্ষা করার জন্য এই লিঙ্কটি কপি করব। কপি করে আর আমাদের আরেকটা ট্যাব ওপেন করে দেখবো যে লিঙ্কটা সত্যি সত্যি কাজ করে কিনা। ওকে বন্ধুরা আমি কপি করে নিলাম। এখন আমি এটা ট্রাই করার জন্য আমার আরেকটা চ্যানেলে সাইন ইন করবো। প্রথমে আমি আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে নিলাম। তো দেখুন আমার আমি আরেকটা চ্যানেলে সাইন ইন করলাম, ওই চ্যানেল থেকে কিন্তু এটা সাবস্ক্রাইব প্রথমে করা ছিল। এখন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আনসাবস্ক্রাইব করলাম। এখন আমি দেখব যে আমার একটু আগে যে আমি লিঙ্কটা ক্রিয়েট করলাম ওই লিঙ্কটা কাজ করে কি না। তো আমি আমার কপি করা লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল বি পেস্ট করে পেস্ট করে দিলাম। এখন যদি আমি এন্টার প্রেস করে দেখি যে আমার পপআপ উইন্ডো আসে কিনা। তো বন্ধুরা দেখুন একটু আগে আমরা যে লিঙ্কটি তৈরি করলাম সেটা কিন্তু কাজ করতেছে। যে আমি লিঙ্কটি প্রেস করার সাথে সাথে আমার সামনে একটি অটোমেটিক পপআপ উইন্ডো চলে আসছে, অর্থাৎ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলতেছে। দেখুন আর ইউ শুড ওয়ান টু সাবস্ক্রাইব টু চাটপট টিউব, অর্থাৎ একটু আগে আমরা যে লিঙ্কটি তৈরি করলাম সেটার মাধ্যমে আমাদের পপআপ উইন্ডো চলে আসছে। তো দেখুন এখানে যদি সাবস্ক্রাইবে ক্লিক করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। দেখুন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এখন এই লিঙ্কটি দিয়ে আপনি কী কী করতে পারবেন বা আপনার কী কী উপকার হবে। তো বন্ধুরা এটা কিন্তু অনেক বড় বড় ইউটিউবার থেকে শুরু করে সবাই, ম্যাক্সিমাম ইউটিউবার কিন্তু এই লিঙ্কটা শর্টকাটের জন্য ইউজ করে। এটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার যদি ফেসবুকে কোনো গ্রুপ থাকে অথবা পেজ থাকে, ফেসবুক অথবা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে আপনি যখন এই লিঙ্কটি ছড়িয়ে দেবেন পেস্ট করে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন, তো নর্মালি যারা এই লিঙ্কে ক্লিক করবে তাদের সামনে এরকম একটি পপআপ উইন্ডো চলে আসবে। পপআপ উইন্ডো চলে আসার পর খুব সহজে তারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারবে। ম্যাক্সিমাম টাইম দেখা যায় মানুষজন চ্যানেলে ভিডিও দেখতে আসে, ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব না করে চলে যায়। বাট আপনি যখন সোশ্যাল মিডিয়াতে লিঙ্কটি ইউজ করবেন অর্থাৎ গ্রুপে অথবা পেজে ভিডিওর নিচে দিয়ে যখন দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এই লিঙ্কটি কপি করার পর তার সামনে একটি পপআপ উইন্ডো চলে আসবে। এই পপআপ উইন্ডো আসার পর সে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই লিঙ্কের মাধ্যমে আপনারা ডেলি
50-100 কিন্তু সাবস্ক্রাইব গেইন করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ, অন্য কোনো দিন হাজির হবো অন্য কোনো ভিডিও নিয়ে।